এই ত্রিপুরা রাজ্যের যানবাহন যে নীতিতে এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে তাতে অতিষ্ঠ জনজীবন। গত শুক্রবার গরুর গাড়ির ধাক্কায় গুরুতর আহত আবুল কালাম আজাদ অবশেষে জিবি হাসপাতালে রাত একটায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার অকাল প্রয়াণে গভীর শোকাহত বিশালগড় প্রভুরামপুরের উত্তর মুড়াবাড়ি এলাকাবাসী। তার এই অকাল মৃত্যুর কারণে পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান ত্রিপুরা হাইকোর্টের সরকারি উকিল নিতাই চৌধুরী। তিনি জানান তার একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। বহুদিন আগে তার মা তাকে ছেড়ে চলে যায়। মাহারা শিশু কন্যাটি বর্তমানে অনাথ হয়ে পড়েছে। এমনিতেই ছিল গরিবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয় তার বাবার। গতকালও মেয়ের ওষুধের জন্যে বাজারে রওনা দেন আবুল কালাম আজাদ। হঠাৎ TR01A1758 নম্বরের গাড়িটি উল্টো দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। সেখানেই আনুমানিক এক রাত একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আসলে খুবই মর্মান্তিক ঘটনা। গতকালকে আনুমানিক 4:30 থেকে 4:45 মধ্যে একটা ছোট ট্রাক খুব বেপরোয়া গতিতে বিশালগড় থেকে দুর্গানগরের দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই বাড়ির মালিক আবুল কালাম আজাদ ওর মানে ওকে ধাক্কা মেরে এমনভাবে মানে আহত হয়েছে যে তারা রিকভারির কোনো সুযোগ নেই। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে, জিবি হাসপাতালে। তো জিবি হাসপাতালে রাত্র প্রায় 1টার দিকে সে মারা গেছে। তো তার সংসারে আর কেউ নেই, একমাত্র মেয়ে এটা। মানে খুবই দুঃখের ব্যাপারটা। আজকে এই বেপরোয়া ড্রাইভারের বেপরোয়া যান চালানোর ফলে এই দুর্ঘটনাটা ঘটছে। আমরা পুলিশকে বলেছি যাতে খুব দ্রুত সেই ড্রাইভারকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। অন্যদিকে বিদ্যুতের তার সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু হয় বিশালগড় ঘনিয়ামারার এলাকার বাসিন্দা জান্নাতুল ফোরদেসি নামক 6 বছরের শিশু কন্যার। বাবা সেলিম মিয়া পেশায় দিনমজুর। শুক্রবার সকাল 6টা নাগাদ প্রতিদিনের ন্যায় শিশুটি খেলার জন্যে প্রতিবেশী কাকা জসিমউদ্দিনের বাড়িতে যাচ্ছিল। কাকার বাড়ির গেটের প্রবেশ করার সময়ই জীবন্ত বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে জান্নাতুলের উপর পড়ে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তখনও তার দেহে প্রাণ ছিল বলে জানান প্রতিবেশী লোকেরা। সময় পেরিয়ে যেতে যেতে তার প্রাণ স্তব্ধ হয়ে পড়ে। তার পরিবারকে সমবেদনা জানাতে একই দিনে ছুটে যান ত্রিপুরা হাইকোর্টের সরকারি উকিল নিতাই চৌধুরী। ঘটনা যেটা গতকালকে ঘটেছে, বিদ্যুৎপৃষ্ট হয়ে একটা ভোরবেলা একটা ছোট্ট শিশু, 6 বৎসরের বাচ্চা ফুদ্দুসি একটা, সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তো এখানে আমরা যদ্দূর জানতে পেরেছি যে এখানে বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতি ছিল। আমরা নিশ্চয়ই এটা পরিষ্কার আমরা বলেছি এবং আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো যে অকালে একটা ছোট্ট শিশুর প্রাণ ঝরে গেল। আমরা চাই এটা দ্রুত তদন্ত করুক এবং যদি বিদ্যুতের ইয়া মরে যায়, যদি কোনো কর্তৃপক্ষের গাফিলতি থাকে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থাটা যাতে নেওয়া হয় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেব। তবে তার পরিবারের দুঃসময়ের তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছুটা হলেও স্বস্তি পান মৃত ফোরদেশির মা বাবা। তবে যেভাবে পথ দুর্ঘটনা এবং বিদ্যুৎ নিগমের খামখেয়ালিপনা বৃদ্ধি পাচ্ছে তাকে আদৌ কমবে এই রামামূলে, এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, মৈত্রী ত্রিপুরা।